প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জে আহমেদ ইউটিউবে আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যেহেতু আমার এই চ্যানেলটি ইউটিউবে নতুন, অবশ্যই আমার এই চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে আপনি দেখতে পারেন। লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর ইতিপূর্বে যে সকল বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রে কোন মাসে জন্ম হলে আপনি কেমন, কি হতে পারে আপনার চরিত্র, বা আপনার সময়টা কেমন যেতে পারে, কোন কত বছর বয়সে আপনার কি পরিবর্তন হতে পারে, এটা জানা সম্ভব। জন্ম মাস অনুযায়ী যে ধারাবাহিক পর্বে আজ মার্চ মাসে আপনার কেমন যাবে, মার্চ মাসের জাতক বা জাতিকারা কেমন, এই বিষয়টি আজকে জানাচ্ছে। সুপ্রিয় দর্শক বন্ধু, যারা যেকোনো ইংরেজি মাসের মার্চ মাসে জন্ম নেন, তারা খুব স্বাধীনচেতা মানুষ হয়ে থাকেন, তারা খুব শৌখিন মানুষ হয়ে থাকেন, তারা কবি সাহিত্যিক হতে পারেন, লেখক হতে পারেন, ফ্রিল্যান্সার হতে পারেন, বা ভ্রমণপ্রিয় মানুষ হতে পারেন। এই মার্চ মাসে যারা জন্ম নেন, তারা নদী নালা প্রকৃতিতে চলাফেরা করতে পছন্দ করে। মার্চ মাসে যারা জন্ম নেন, তারা খারাপ কাজ থেকে বিরত থাকেন সবসময়। তাদের ভিতরে একটা আত্মবিশ্বাস কাজ করে, তারা কোনো কাজে হাত দিলে শেষ পর্যন্ত ওই কাজটি সম্পন্ন না করে তারা উঠতে পছন্দ করেন না। মার্চ মাসে যে সকল জাতক বা জাতিকারা, এরা অত্যন্ত উচ্চাভিলাষী, এরা খুব শৌখিন, এদের মন মানসিকতা সবসময় উঁচুর দিকে, এরা সবসময় উপরে ওঠার চেষ্টা করেন, এরা কখনো নিচের জিনিসটা পছন্দ করে না, এরা নিচে নামতে পছন্দ করে না, এরা উপরে উঠতে পছন্দ করেন। আর এই মার্চ মাসের যে সকল জাতক বা জাতিকারা, তাদের একটা মধ্যে ওই মনের মধ্যে একটা দোদুল্যমান কাজ করে, তারা দেখবেন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে, কারোর সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে খুব বাস বিচার করে সম্পর্ক স্থাপন করে, সেটা বন্ধু হোক, বান্ধবী হোক, বা প্রতিবেশী হোক, যে কারোর সাথে। মার্চ মাসের জাতক জাতিকারা কিন্তু খুব অর্থের দিক থেকে তারা প্রচুর অর্থ ব্যয় করেন, তারা অনেক খরচ করেন, তারা যেরকম আয় করেন ঠিক তদ্রূপ তারা ব্যয় করে থাকেন। মার্চ মাসের জাতক বা জাতিকারা রপ্তানি ব্যবসার সাথে যুক্ত থাকতে পারেন, আমদানি রপ্তানি ব্যবসা বা কাপড়ের ব্যবসার সাথে বা কসমেটিক্স এর ব্যবসার সাথে যুক্ত হতে পারেন। মার্চ মাসের যে সকল জাতক বা জাতিকারা, অনেকেই শিক্ষক পেশা বা শিক্ষা পেশায় নিয়োজিত থাকতে পারেন। মার্চ মাসের জাতক বা জাতিকারাদের একটি মন্দ অভ্যাস আছে, বা ভালো বলা যেতে পারে, এরা কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড, এরা সামনাসামনি কথা বলেন, আবার অনেক বিষয় আছে এরা সিদ্ধান্ত নিতে, মন্দ বিষয় আমি যেটা বললাম সেটা হচ্ছে এরা সিদ্ধান্ত নিতে বিলম্ব করেন, নিজের বিষয়ে যে কোনো বিষয়ে তখনই সিদ্ধান্ত নেন, নৌকা ছেড়ে দিলে তখন নৌকায় ওঠার চেষ্টা করেন, এদের বিষয়টা হচ্ছে এইরকম। তো সুপ্রিয় দর্শক বন্ধু, মার্চ মাসের জাতক বা জাতিকারা একটি জিনিস তাদের মধ্যে আছে, তাদের অসুস্থ হলে তারা কিন্তু ভেঙে পড়েন না, তারা সুস্থতার জন্য ট্রাই করেন, বিভিন্ন জায়গায় চেষ্টা করেন। তাদের মধ্যে একটা জিনিস আছে, তারা লেগে থাকার পাত্র। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যেহেতু আমার ইউটিউবে আমার এই চ্যানেলটি নতুন, অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে আপনি দেখতে পারেন। লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।